নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ যারা নতুন নতুন হারমোনিয়াম ও গান শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব উপকার হবে কেননা আমি যখন নতুন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে অনলাইন মিউজিক ক্লাসে বসি তখন প্রথমে আমি জিজ্ঞেস করি আপনারা কী কী জানেন প্রথমে আমাকে শোনান কেউ কী বলে যে না আমরা কিছু জানি না শুরু থেকে শিখব অনেকে গেয়ে শোনান বাজিয়ে শোনান কিন্তু তাদের মধ্যে আমি একটি কমন প্রবলেম দেখছি যে প্রায় নব্বই প্রতিশত ছাত্রছাত্রীরা হারমোনিয়ামের বেশিক জানে না অনেকে কিছু গাইতেও পারেন বাজাতেও পারেন কিন্তু হারমোনিয়ামের বেসিক জানেন না বন্ধুগণ আমরা যখন লেখাপড়া শিখতে গিয়ে প্রথমে অ আ ক খ গ ঘ এসব শিখি সঙ্গীতেও তেমন আমরা যদি হারমোনিয়ামের বেসিকগুলো না জানি তবে আমরা বাজাতে শিখব কী করে তাই বন্ধুগণ বেসিকটা জানতেই হবে তবে বন্ধুগণ আজকের ভিডিওতে আমি হারমোনিয়ামের সম্পূর্ণ বেসিকগুলো আপনাদেরকে বলে দেব আর বন্ধুগণ যারা একেবারেই নতুন হারমোনিয়ামের বেসিক বিষয় বিষয়ে কিছু জানে না তারা শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্য দেখবেন আপনারা সবগুলো সুর সপ্তক চিনে নিতে পারবেন তবে আসুন বন্ধুগণ এবার আমরা ভিডিওটি শুরু করি তার আগে যদি কেউ আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটি অবশ্য ক্লিক করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কিছু জানতে হলে কমেন্টে অবশ্য লিখে তবে আসুন বন্ধুগণ এবার আমরা ভিডিওটি শুরু করি বন্ধুগণ প্রথমে আমরা সপ্তকের বিষয়ে জানব হারমোনিয়ামে মোট তিনটি সপ্তক আছে যেমন মন্দ্রসপ্তক মধ্যসপ্তক তার সপ্তক এই সুটা থেকে এই সোটা পর্যন্ত মন্দ্রসপ্তক তারপরে এই সুটা থেকে এই সোটা পর্যন্ত মধ্য সপ্তক তারপরে এই সুটা থেকে এ শোটা পর্যন্ত হচ্ছে তার সপ্তক আমি সি সার্ফ স্কেল থেকে বলছি যদি কেউ ডি সার্ফে বা এফ সার্ফে বি ফ্ল্যাটে দেখায় তবে তার সুর একটু এদিক সেদিক হতে পারে আর তবে আমি আপনাদেরকে বলেছি এক্ষুনি যে তিনটি সপ্তক হয় হারমোনিয়ামে তবে প্রত্যেকটি সপ্তকে বারোটা করে শুরু হয় আমি দেখাচ্ছি ধরুন এখান থেকে এখান পর্যন্ত এক সপ্তক বারোটা হচ্ছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক সপ্তকে বারোটা শুরু হয় এখানেও দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে মধ্য সপ্তক আর তার সপ্তকে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো প্রত্যেকটা সপ্তকে বারোটা শুরু হয় সে বারোটা শুরের মধ্যে সাতটা শুরু হয় শুদ্ধ চারটা কোমল আর একটা তীব্র যাকে করিমা বলা হয় তবে আসুন এবার আমরা বিস্তারিতভাবে সেই সুরগুলোকে চিনব আমি আপনাদেরকে সি সার্ফের বলবো। বলব কেননা আমরা যখন সঙ্গীত শিখতে শুরু করি তখন মধ্য সপ্তক থেকে শুরু করি আর বন্ধুগণ আমরা যখন রিবাজ করি তখন মধ্য সপ্তকেই রিবাজ শুরু করি আর গানের অধিকাংশ ভাগ মধ্য সপ্তকেই থাকে দেখতে গেলে তিনটি সপ্তকের মধ্যে মধ্য সপ্তকই হচ্ছে মেন সপ্তক মধ্য সপ্তকই বেশি কাজ হয় বন্ধুগণ আমি মধ্য সপ্তকের সি সার্ফ থেকে বলছি যেমন সি সার্ফের সা হচ্ছে এটা প্রথমে আমি শুদ্ধ সুরগুলো বলছি সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধ ধা শুদ্ধ নি মোট এই সাতটি সুর হচ্ছে শুদ্ধ আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটি সপ্তাহে বারোটা শুরু হয় তো বারোটা সুরের মধ্যে সাতটি শুদ্ধ শুরু হয়ে গেছে যেমন সা রে গা মা পা ধা নে সাতটি শুদ্ধ হয়ে শুদ্ধ শুরু হয়ে গেছে যেমন এক দুই তিন চার পা ছয় সাত আর বাকি থেকে গেছে পাঁচটি সুর তবে পাঁচটি সুরের মধ্যে চারটি হচ্ছে কোমল সুর সেই সুরগুলো এবার আমরা চিনব তবে কোমল সুর আমরা চিনব কী করে বলছি যেমন সা সার একেবারে পাশের সুরটা যে উপরে এটা হচ্ছে কোমল কোমল সুরের পরে আসে শুদ্ধ যেমন সা কোমল রে তারপর শুদ্ধ রে বুঝতে পারলেন সায়ের পরে প্রথমে কোমল রে তারপর শুদ্ধ রে তাই এটা কোমল রে হয়ে গেছে তারপর শুদ্ধ শুদ্ধরের পরে যে সুরটা আছে এটা এটা হচ্ছে কোমল গা এবার বুঝে গেছেন আশা করি এটা হচ্ছে কোমল রে এটা হচ্ছে কোমল গা তারপর কোমল গা পরে এটা শুদ্ধ গা শুদ্ধ মা তারপর হচ্ছে পা পায়ের পরে পায়ের পাশে সুরটা এটা হচ্ছে কোমল ধা কোমল ধার পরে আসে শুদ্ধ শুদ্ধধা আর শুদ্ধ শুদ্ধধাঁয়ের পাশে যে সুরটা এটা এটা হচ্ছে কোমল নে তারপর আসে শুদ্ধ নেই তবে আবার কোমল সুরগুলো হচ্ছে রে রে সুর মানে কোমল রে কোমল গা কোমল ধা কোমল নেই এই চারটা কোমল তবে সাতটা আর চারটা এগারোটা হয়ে গেছে আর বাকি থেকে গেছে একটি সুর সেটা হচ্ছে মা এই মাটা হচ্ছে এটা হচ্ছে শুদ্ধ মা আর এই মাটা হচ্ছে করিমা মা এটাকে করিমা বলে অনেকে তীব্র মাও বলে থাকেন এভাবে আপনার বারোটা সুর হচ্ছে এক সপ্তকে তবে মধ্য সপ্তকে যেমন সারেগামা এই সাটা হচ্ছে তার সপ্তকের মধ্য সপ্তকে যেমন সারেগামা পাধানী প্রত্যেকটা সুরে এমনই হবে কোমল সুর শুদ্ধ সুর এইভাবে মধ্য সপ্তকের মতোই সব হবে মন্দ্র সপ্তকেও তাই হবে আর সেইভাবে তার সপ্তকেও হবে অর্থাৎ মন্দ্র সপ্তক মধ্য সপ্তক তার সপ্তক তিনও সপ্তকে একই প্যাটার্ন চলবে তবে বন্ধুগণ আমি যেমন প্যাটর্নটা বলেছি সে প্যাটর্নটা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি সেই প্যাটার্নের সুরগুলো বুঝে গেলে আপনারা নিজে নিজেই শুদ্ধ সুর কোমল সুর বুঝে যাবেন যেমন এটা হচ্ছে সার একেবারে পাশের উপরে সরটা হচ্ছে কোমল রে কোমল রেয়ের পরে আসে শুদ্ধ রে তারপর শুদ্ধ রের পাশের উপরে সরটা হচ্ছে কোমল গা কোমল গার পাশের উপরে সরটা হচ্ছে শুদ্ধ গা আর শুদ্ধ গায়ের একেবারে পাশের উপর সরটা হচ্ছে শুদ্ধ মা আর শুদ্ধ মায়ের পাশের উপর সুরটা হচ্ছে করিমা করিমায়ের উপর সরটা হচ্ছে পা পায়ের একেবারে পাশের উপর সুরটা হচ্ছে কোমল ধা কোমল ধায়ের পাশের উপর সুরটা হচ্ছে শুদ্ধ শুদ্ধ ধায়ের একেবারে পাশের উপর সুরটা হচ্ছে কোমলনি আর কোমল নির পরে যে সুরটা আসে সেটা হচ্ছে শুদ্ধনি তারপর এখান থেকে আবার তার সপ্তাহের সা শুরু হয় এ হলো আরোহী অবরোহিত তাই হবে যেমন এ হচ্ছে তার সপ্তেকের সা তার সপ্তেকের সাইডের নিচের সুরটা হচ্ছে শুদ্ধনি তার নিচে সুরটা হচ্ছে কোমলনি তার নিচে সুটা হচ্ছে শুদ্ধধা তার নিচে সুরটা হচ্ছে কোমল তার নিচে সুরটা হচ্ছে পা তার নিচে সুটা হচ্ছে করি তার নিচে সুরটা হচ্ছে শুদ্ধ তার নিচে সুরটা হচ্ছে শুদ্ধ গা তার নিচে সুটা হচ্ছে কোমল গা তার নিচে সুরটা হচ্ছে শুদ্ধ রে তার নিচে সুটা হচ্ছে কোমল রে তার নিচে সুটা হচ্ছে মধ্য সপ্তকের সা তারপর মন্দ্র সপ্তকেও অবরোহিত এমনই হবে যেমন সা শুদ্ধনি। কোমল নে শুদ্ধধা কুমলধা, পা করিমা শুদ্ধ মা শুদ্ধগা কোমল গা শুদ্ধ কোমল রে সা আর তার সপ্তকেও তেমনই হবে আরোহীতে যেমন মধ্য সপ্তকে হয়েছে তেমন অবরোহিতেও মধ্য সপ্তকে যেমন হয়েছে তার সপ্তকেও অর্থাৎ তিনও সপ্তকে আরোহী অবরোহী একইভাবে হবে বন্ধুগণ অনেকে আরোহী অবরোহী বোঝেন না তবে আমি বলে দিচ্ছি আরোহী যেমন উঠাকে আরোহী যেমন মধ্য সা থেকে আমরা তার সপ্তাকে গেলাম সেটাকে আরোহী বলবো আর যখন আমরা তার সা থেকে নিচে মধ্য সপ্তাহে সুরে আসবো সেটাকে অবরোহী বলবো যেমন আরোহী সা রে গা মা পা ধা নে সা এটা হচ্ছে আরোহী অবরোহী হচ্ছে সা নে ধা পা মা গা রে সা এটা হচ্ছে অবরোহী বন্ধুগণ এই ভিডিওতে আমি সি সার্ফ স্কেলে শুরুগুলো বলেছি কিন্তু স্কেল কিন্তু বারোটা হয় তবে এই সিরিজের নেক্সট পার্টে আমরা বারোটা স্কেলে সারেগামা দেখব আর বন্ধুগণ এটা আমাদের চ্যানেলে একটা সিরিজ চলবে এটা আমরা বেসিক থেকে শুরু করেছি এটাকে আমরা ধীরে ধীরে হাই লেভেলে নিয়ে যাব তবে যারা নতুন শিক্ষার্থীরা শিখছেন বা শিখতে চান তারা এই সিরিজটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর বন্ধুগণ কিছু দিনের অন্তরালে এই সিরিজের ভিডিওগুলো আমরা নিয়ে আসতে থাকব বন্ধুগণ আশা করি আমার কথাগুলো বুঝে গেছেন তবে এবার আমি বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার